আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। একজন মানুষও না খেয়ে মারা যাবে না, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন। একজন মানুষও না খেয়ে মারা যাবে না, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সুধীজনের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, করোনা সংকট মোকাবেলায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে করোনা মহামারীতে কেউ অনাহারে থাকবে না, এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ। একজন মানুষও না খেয়ে থাকবে না, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য দলীয় নেতা কর্মীদের অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি করোনা ভাইরাসের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনকে সকল রকম সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ধনবাড়ী মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক নেতা কর্মীদের কর্মহীন মানুষের মাঝে ত্রাণ দিয়ে সহযোগিতা করার কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ হীরা, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী পরে উপজেলার পায়েশখিয়া ইউনিয়নে গরিব অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আসসালামু আলাইকুম।
আমরা জানি যে আমাদের দেশ তো অভিযানও ব্যর্থ হয়, আমাদের সরকার যে কারণে লকডাউন দিয়েছে সেটাও আসলে ব্যর্থ হয়। তো এখানে আমাদের কেন্দ্র পরিষদ চেয়ারম্যান আছেন, আরো অনেকে আছেন, আমি অনুরোধ করবো আপনারা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য একটু কাজ করতে হবে, যে বাইরে বের হলে সে শুধু নিজেকেই বিপদগ্রস্ত করছে না, সে তার পরিবারকে বিপদগ্রস্ত করবে। তো এখন আমরা দেখা যাচ্ছে যে আমরা সন্ধ্যা 6টার পর বাইরে বের হওয়া নিষেধ করেছি, যে কেউই বের হওয়া না, কিন্তু কিছুক্ষণ পর্যন্ত ভেবে থাকে তার নাম
আপনাকে বলেছিলাম যে এই রোগটির কোন চিকিৎসা নেই, এই রোগটির এখনো কোন প্রতিষেধক আবিষ্কার হয়, এই রোগটি একটি অজানা আমাদের শত্রু। একটা অজানা শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি এবং এই যুদ্ধে সারা পৃথিবীর মানব জাতি আজকে আক্রান্ত, মানব জাতি আজকে হুমকির সম্মুখীন, মানব জাতি আর চরম সংকটে। এরা উন্নত অনুন্নত, ধনী গরিব, দারিদ্র পীড়িত সকল দেশ আক্রান্ত হয়েছে। সবচেয়ে উন্নত দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী কেউ রেহাই পাচ্ছে না। কার জন্যই, কারো জন্যই এটি সেই যে কাউকে এটি আক্রমণ করতে পারে। অত্যন্ত আশার কথা, ভবিষ্যতে কি হবে জানি না, আজ পর্যন্ত আমাদের ধনবাড়ি উপজেলায় কেউ আক্রান্ত হয়নি, কেউ সংক্রমিত হয়নি। আমাদের পার্শ্ববর্তী মধুপুর উপজেলায় একজন রোগী আমাদের সংক্রমিত হয়েছে, তাকে আমরা ময়মনসিংহ রেখেছি, কিন্তু ভালো চিকিৎসার সুযোগ নাই। তার মধ্যে আমরা খোঁজখবর রাখছি, সহযোগিতা করছি, তবে সেই বাড়ি যে বাড়ি থেকে আক্রান্ত হয়েছে সেই গোপদ সেই বাড়ির অন্নপুরে এটি তেমনভাবে না, কেউ এখনো ওইভাবে সংক্রমিত হয়নি, এটা একটা ভালো। তার সত্ত্বেও আমাদের খুশি থাকার, তৃপ্ত থাকার কোনো সুযোগ নেই। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্তে আমরা আক্রান্ত হতে পারি, আমরা ভিক্টিম হতে পারি, যে কোনো মুহূর্তে আমরা শিকার হতে পারি। কাজে আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা যে কার্যক্রম শুরু করেছেন, বারবার একই কথা আসছে, সবচেয়ে বড় প্রতিষেধক হল সোশ্যাল ডিস্টেন্স, এটাকে নাম দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এক বাড়ির মানুষ সেই বাড়ির ভিতরেই থাকবে, তারা পাশের বাড়িতে যেতে পারবে না, অর্থাৎ ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে। যদি যেতেও হয় জরুরি কোনো কাজে, অসুখ বিসুখ কোনো জরুরি কাজে, সেই ক্ষেত্রে সে পরিষ্কার করে যে মাস্ক পরে গেছেন সেটা ফেলে দিয়ে নতুন মাস্ক নিতে হবে। এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো যারা অনুসরণ করেছে তারা কিন্তু সফল হয়েছে। এমনকি যারা রোগে আক্রান্ত হয়েছে, আপনারা জানেন আমাদের টাঙ্গাইলের একজন সাবেক সচিব 2 বছর আগে রিটায়ার করেছেন, ওনার আপন ছোট বোনের হাজবেন্ড 45 বছর বয়স, ক্যাডার সার্ভিসে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে, সে দুদকের ডাইরেক্টর ছিল, অত্যন্ত ভালো একজন প্রীতি অফিসার, সে মারা গিয়েছে। সে আমাদের সচিব, তার বাড়ির বাসার 4 জন এই রোগে আক্রান্ত, অর্থাৎ বোঝা যায় যে মারা গেছে, তার কাছ থেকে এটা বলছে। কিন্তু ওই বাড়ির এই 4 জন রুগী ইনশাল্লাহ গত 2 দিন আগে তারা বারবার টেস্ট করেছে, নেগেটিভ এসেছে, তারা সুস্থ হয়ে উঠেছে। ওই বাড়িতে আর এটা ছড়াইতে পারে নাই, এমন একই বিল্ডিংয়ে তারা একই পরিবারের 24-25 জন মানুষ বাস করে, একজন মারা গেছে, 4 জন আক্রান্ত হয়েছিল, বাকি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তারা সেই আছে, তারা সুস্থ আছে। তারা এত সুন্দর ব্যবস্থা নিয়েছে এবং চিকিৎসা এমনভাবে করে, কেউ হসপিটালে ভর্তি হয়নি, বাসায় থেকে, সচিবের বয়স তো অনেক 63-64 বছর বয়স, সেও কিন্তু ভালো হয়েছে। বয়সের কথা বলা হয় যে বয়সের কারণে অনেক সময় একজন মারা যেতে পারে, সহজেই সে অসুস্থ হয়ে পড়তে পারে, তো সেক্ষেত্রে তারা খুব সফল হয়, তারা তো বেতন পাবেন মাসকে। যারা সরকারি চাকরি করে না, বেসরকারি বিভিন্ন কাজের সাথে জড়িত, একজন দোকানের কর্মচারী, একজন কনস্ট্রাকশন সাইডে নির্মাণ শ্রমিক, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন মুচি, তারা তো দিন ইনকাম করে সেই দিনের টাকা দিয়ে তারা সংসার চালায়।
কিছুটা টাকা পয়সা দিক সেদিক আত্মীয় স্বজনের কাছে ধার নিয়ে চলতেছে, কিন্তু কতদিন তারা চলতে পারবে? এটা যদি দীর্ঘস্থায়ী হয় মনে হচ্ছে অনির্দিষ্টকাল ধরে চলবে। বাংলাদেশের ক্রমান্বয়ে এটি বাড়ছে, প্রতিদিন আমরা টেলিভিশনের দিকে নজর রাখছি। সবচেয়ে বড় নিউজ, আজকে কয়জন আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত দেখেও আমরা কেউ খুশি না। আমরা বলছি যদি বেশি সংখ্যক লোককে টেস্ট করা হতো তাহলে এই সংখ্যা আরো অনেক বেশি হতো। আমাদের যেহেতু সুযোগ নাই টেস্ট করার, ল্যাবরেটরি খুবই কম, কাজেই রোগীর সংখ্যা কম। তবে ওই রকম ভাবে বাড়ে নাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এরকম উন্নত দেশে যেভাবে এটা বেড়েছে সেভাবে আমাদের বাড়ে নাই। আবার এমন দেশ আছে অস্ট্রেলিয়া, অনেক উন্নত দেশ, তারা কিন্তু এটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসছে নিয়ন্ত্রণ করে। এটা গতকাল তাদের নাকি 10 জন মাত্র ইনফেকশন এটা টেস্টে পাওয়া গেছে। আইসল্যান্ড, সাউথ কোরিয়া তাদের কিছু অতীত অভিজ্ঞতার আলোকে তারাও খুব সফল হয়েছে। কিন্তু আমাদের যে ঘন বসতিপূর্ণ দেশ, 12,000 মানুষ প্রতি স্কোয়ার কিলোমিটার, 1200 মানুষ প্রতি স্কোয়ার কিলোমিটার, রাশিয়া 2-3 জন মানুষ পার স্কোয়ার কিলোমিটার, আমেরিকা 7-8 জন মানুষ, ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ বা সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা ভারতে, সেখানেও 500 মানুষ প্রতি স্কোয়ার কিলোমিটার, 500 নিচে। চায়না এত বড় দেশ, সবচেয়ে বেশি জনসংখ্যা, সেই চায়নাও 500 মানুষের নিচে, আর বাংলাদেশ প্রতি স্কোয়ার কিলোমিটারে 1200। ঢাকা শহরে অনেক আপনারা জানেন স্লাম বা অনেক বস্তি রয়েছে, কি ঘন বসতি তাদের। তারপরে বিহারি ক্যাম্প, সেও কি ঘন বসতি, একই ঘরে একটা পরিবার একসাথে বাস করে। এই এলাকায় আক্রান্ত কিছু কিছু শোনা যাচ্ছে, কাজে এগুলো কিন্তু একদম ভয়াবহ, সারা পৃথিবী যে একটা ভয়াবহ রূপ নিয়েছে এই প্রাণঘাতী জীবন বিন্যাসী এই ভাইরাস, কাজে এটা যদি সারা দেশে বাংলাদেশে ছড়ায়, আমাদের মতো গরিব দেশ যেখানে স্বাস্থ্য ব্যবস্থা খুবই দুর্বল সেখানে আমরা এটা কোনোক্রমে কিন্তু মোকাবেলা করতে পারবো। কাজেই যে কথাগুলো বারবার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলছে যে আমাদেরকে খুবই খুবই সচেতনভাবে এটি মোকাবেলা করতে হবে, অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে, সর্বোচ্চ শৃঙ্খলা নিয়ম অনুবর্তিতা এখানে আমাদেরকে মেনে চলতে হবে। আমি আবারও আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, আপনারাও কাটাকাটি করছেন, এই ঝুঁকি নিয়েই আপনাদেরকে রিলিফ দিতে যেতে হচ্ছে, তারপরে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার করতে হচ্ছে, পোস্টার লাগাতে হচ্ছে, নেতৃবৃন্দও করছেন, আমরা সবাইকে এখানে ডাকি নাই, কিন্তু আপনারা যারা দায়িত্বে রয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা করেন, ধনবাড়িতে কাজ করছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা মোটামুটি একটা ভালো অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু এটাকে ধরে রাখতে হবে, উপজেলা চেয়ারম্যান যে কথাটি বলেছে যে যেগুলো হটস্পট ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, শ্রমিক অধ্যুষিত এলাকা এবং ঘনবসতি এলাকা যেখানে স্লাম রয়েছে, আপনার বস্তি রয়েছে, সেই সমস্ত এলাকার মানুষ তারা গ্রামে চলে আসতেছে, রোগের ভয়ে রোগ নিয়েও চলে আসতেছে, জানে এই রোগের তেমন কোনো চিকিৎসা নাই, কাজে যদি মরতে হয় বাড়িতে গিয়েই মরি একটু আত্মীয় স্বজনের মাঝে থেকে। তো বাড়িতে আসতে তো আপনি ঠেকাতে পারবেন না, আমি আমার বাড়িতে যাবো, এটা কীভাবে আপনি আসলেন? সে দায়িত্ব পুলিশের, সে দায়িত্ব পরিবহনকে যারা নিয়ন্ত্রণ করে। কিন্তু কেউ যদি পালিয়ে কোনোভাবে হেঁটে চলে আসে আমরা ঠেকাবো কীভাবে? ঠেকানোর তো উপায় নাই। কিন্তু যখন আমরা জানবো যে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে একজন মানুষ আসছে আমার পার্শ্ববর্তী বাড়িতে, আমার গ্রামে, আমার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে খবর দেওয়া এবং কঠোরভাবে কঠোরভাবে তার টেলিফোন নাম্বার নিয়ে এবং সেই বাড়ির আশেপাশের 2-4 জনের টেলিফোন নাম্বার নিয়ে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে 15 দিন। সে যেন ঘর থেকে বেরোতে পারে না, সে কথা বলে কোথায় কোথায়
দেখতে হবে যে সে বাইরে যাচ্ছে কিনা, আমাদের জীবনকে হুমকির মুখে ফেলছে কিনা, ঝুঁকিপূর্ণ করছে কিনা, বাজারে গিয়ে আননেসেসারি একটা ইয়ের সৃষ্টি করছে কিনা। আমি শুনেছি একজন ডোয়ালে তার বাড়ি কারাম জানিয়ে সে শ্বশুর বাড়ি গেছে, তারপরের দিন নাকি কেন্দ্র বাজারে এসে দাড়ি কাটছে, তারপরে সে ধরা পড়ছে জামালপুরে, তাকে পরে চিকিৎসার জন্য পাঠিয়েছে। এই যে লোকটা কেরাম জানি আসলো শ্বশুর বাড়ি, তারপরে সে কেন্দ্র বাজারে গেল কিছুটা সিমটম নিয়ে, এবং এটা আমরা যে কন্ট্রোল করতে পারি নাই, রয়্যালের মানুষ পারে নাই, এটা হলো আমাদের চরম ব্যর্থতা। তারপরে যে বাড়িতে ছিল তার শ্বশুর বাড়ি কিংবা যে দোকানে দাড়ি কেটেছে সেই সমস্ত জায়গাকে আমাদেরকে লকডাউন করতে হবে, অথবা কোনো বাড়িতে কেউ যদি আসে তিন চারজন লকডাউন করতে হবে। আপনারা শুনেছেন ধোঁয়া পরে এক বাড়িতেই তিনজন, তারা সব এই নারায়ণগঞ্জ থেকে এসেছে, ইয়েতেও এরকম নাগরপুরে তারা সবাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসছে এবং তার দেখা গেছে তারা সবাই আক্রান্ত। টাঙ্গাইল এখন পর্যন্ত কতজন, 11-13 জন হয়েছে, টাঙ্গাইল আরো 2 জন বেড়েছে, টাঙ্গাইলে 13 জন, ঘাটালে 1 জন, এই পরিস্থিতিতে ঘাটাল আমাদেরকে খুব দূরে নয়, পার্শ্ববর্তী উপজেলা, কাজে আমাদেরকে আরো বেশি সাবধান হতে হবে। তৃতীয় প্রশ্ন আসল যে এই যে যারা আছে যারা বেসরকারি চাকরি করে তারা তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, আপাতত তারা চলতেছে, আমি মনে করি না যে এই মুহূর্ত পর্যন্ত একটা হাহাকার, কেউ না খেয়ে আছে, খেতে পারছে না, 4-5 দিন খাচ্ছে না। ছোটকালেও আমরা যেটা দেখতাম যে বছর খুব দুর্ভিক্ষ অভাব হতো, অনেকে দেখা যেত আলু খেয়ে 2-3 দিন থাকতো, 2টা রুটি খেয়ে 3-4 দিন আছে, এমন পরিস্থিতি আমরা দেখেছি, কিন্তু দেশে এরকম কিন্তু অবস্থা নাই। তারপরেও কিছু সংখ্যক মানুষ আছে তারা তাদের পিছিয়ে ঘুরে বেড়ায়। আমি বাড়িতে গেছি, আজকে এক মহিলা আসছে, প্রতিদিনই সে আসে, আমি কিছুই পাইলাম না। কিছু লোক আছে তারা এই দেশে আমরা দেখছি যে 500 শাড়ি দিলে শুনতে পারলে 50,000 লোক পাবে এবং পদদণ্ডিত হয়েও মারা যায়, কাজে এই কালচার কিন্তু আছে। আমরা যখন বিজিএফ দেই, বিজিএফ দেওয়ার সময় আমি অনেক সময় দেখেছি যে বিজিএফ আমরা হয়তো 1,800-1,900 মানুষকে দিব, সেখানে 2,500 লোক জমা হয়ে আছে, বক্তৃতা করলাম, কথা বললাম, খুবই সুন্দর। ইউনিয়নের চেয়ারম্যান সে দিচ্ছে, বালতিটা মেপে দেয় ভালোই, আমরা আবার খবর পাই যে কম দিতেছে, 1 কেজি 1.5 কেজি 2 কেজি কম দেয়। ইউনিয়ন চেয়ারম্যানের সাথে রাগারাগি করি, রাগ করি, পুলিশে দিব, নানান রকম ভয় দেখাই। এই করোনার সময় এমনি স্বাভাবিক অবস্থাই হচ্ছে, অনেক সময় চেয়ারম্যানরা বলে ধমক দেন ঠিক আছে, আপনি যে বক্তব্য দিলেন মেয়েরা, আপনি তো অনেক সুন্দর মেয়েরা কথা বলেন, আলোক দিয়ে এরকম ইয়ে গাছতলা একদম সুন্দর ছায়াখানা একটা পরিবেশে, মহিলারা তো নিশ্চয় হয়ে বক্তৃতা শুনলো, প্রশংসা করলো, কারো চোখে পানি আসার আপনার কথা শুনলো, কিন্তু ওখানে যে যারা বসেছিল সবাই তো কাঠ দাঁড়ি না, কাঠ ছাড়াও তো মহিলা আসছে, সেই মহিলাদের আমরা কিভাবে বিদায় করবো? আপনি যাওয়ার পরে আমরা বলছি যে 1-1.5 কেজি করে কম দিব, যে চালটা বাঁচবে সেটা যাদের কাঠ নাই অল্প হলেও তাদের মধ্যে কিছু কাঠ করে দিতে হয়, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আইনের দিক থেকে ইউনিয়নের কাছে, পুলিশের কাছে, সরকারের কাছে আর মিডিয়ার তো কোনো কথাই নাই, ইলেকট্রনিক বলে না প্রিন্ট মিডিয়া পত্রিকার ইয়ে, তারা তো পাইলো একটা খবর যে এরকম চাল 1.5 কেজি করে চেয়ারম্যান কম দিছে, 1.5 কেজি কম দিয়ে যে কি করলো সেটা কিন্তু আর বলবে না, এটা বাস্তবতা। আমি এটা বাস্তব কথা বলছি, এই বাস্তবতা জনপ্রতিনিধিদেরকে মোকাবেলা করতে হয়। এই পরিস্থিতি এটা সব বিবেচনায় রেখে তারপরেও আমি বলবো যে সর্বোচ্চ শৃঙ্খলা এবং সততা নিষ্ঠার মাধ্যমে এই আমাদের যে ত্রাণ স্বল্প ত্রাণ আসছে সেটা দিতে হবে। যেভাবে প্রচার হয়েছে ত্রাণ একটা খুব বেশি, সেটা হলো এটা মোটামুটি ভালো, 10 টাকা কেজি করে যে খাদ্য ভালো কর্মসূচি এটা মোটামুটি দেওয়া যায়, কিন্তু যদি 200 কেজি 200 ই আসে একটা ইউনিয়নে, যদি 1,000 আসে 1,000 প্যাকেট, আমি 9টা ওয়ার্ড 100 করে পড়ি, একটা ওয়ার্ডে 100
এবং আমাদের নেতৃবৃন্দ যারা যেখানে আছেন তাদেরকে চেয়ারম্যানকে একটু সহযোগিতা করতে হবে। এটা আমার ব্যক্তিগত অনুরোধ। আপনারা তাকে এই বেনিফিশিয়ারি সিলেকশনে যে টার্গেট গ্রুপ আমরা গরিবকে দিব, সেই গরিবদের সিলেকশনের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এটি আপনারা করবেন। আজকে আমি নেতৃবৃন্দকে সবাইকে ডাকি নাই, যারা সিনিয়র তারা এসেছেন, তাদের দায়িত্ব হলো নেতা কর্মীদেরকে নির্দেশটা দেয়। অনেক নেতারা আছে, কর্মীরা আছে, হ্যাঁ কোথায় দিয়ে দিচ্ছে রিলিফ আমরা জানি না, আমাদের হাত দিয়ে একটা রিলিফ যায় না, একটা মানুষের নাম দিতে পারলাম না, এইটা কিন্তু আছে। এই অনেক নেতা এই কথাটা বলবে, স্বল্প পরিমাণ রিলিফ যেটা সেটা কিন্তু খুব বেশি আসে না, টাকার অঙ্কেই বলে বা প্যাকেটের অঙ্কেই বলে খুব একটা রিলিফ আসে না। তবে যেটা বললাম ওমেসটা ভালো এবং ইয়েতে যেটা আসতেছে সেটা 1200 আসছে, আমার কাছে খুব কম মনে হচ্ছে। এটা পৌরসভায় ধনবাড়িতে মাত্র 1250 লক্ষ দিয়েছে, মাত্র 1200 কেন ধনবাড়ি আসলো, এটা আমার কাছে বোধগম্য না। আমি ব্যাপারটা দেখবো এবং এটাকে তার বাড়ানো যায় কিনা। আরেকটা আমি বলি, খুব গভীরভাবে আমরা চিন্তা করছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে ধান কাটা পর্যন্ত আর একটা বার যেটা ওমেসি বলে না খাদ্য বান্ধবী বলে, ওটা 10 টাকা কেজি চাল, এইটা আরও কিছু সংখ্যক মানুষকে বাড়ায় দেওয়া যায় কি, তাহলেই যারা ঢাকা থেকে আসছে বা এই যে নতুন ইয়ে কাজ নাই, রিক্সা চালায় ভ্যান চালায়, তাদেরকে আমরা দেই নাই মনে করছি, জোয়ান ভালো ইনকাম করে বা একটা রাজমিস্ত্রি তার ইনকাম ভালো, সে কোনোদিন আগে রিলিফ এগুলো নিত না, তাদেরকে এই মুহূর্তে আমাদের চুপ করতে হইতেছে। করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন, আপনার পরিবারের শিশু বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। আপনাদের এই সংকট মুহূর্তে পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, youtube.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7 এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5° ইস্ট, ডিভিবি S2, 8P SK MPEG-4, FEC-5000, ফ্রিকোয়েন্সি 3724V।